জন্মাষ্টমীতে কেন ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় জেনে নিন এই ভিডিওতে। ওম সাই রাম নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পুরাণ অনুযায়ী কৃষ্ণ হলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে ব্রজে তিনি আবির্ভূত হন বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই দিনটি বিশেষভাবে পালন করেন কৃষ্ণভক্তেরা। শ্রীকৃষ্ণের ছেলেবেলার রূপ গোপালের আরাধনা করা হয় জন্মাষ্টমীতে। তাকে তুষ্ট করতে নানা ধরনের খাবারের আয়োজন করা হয় এদিন। মন্দিরে মন্দিরে এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় জন্মাষ্টমীর প্রস্তুতি। মধ্যরাতে জন্ম হয় শ্রীকৃষ্ণের। গোপালের মূর্তিকে নতুন বস্ত্র পরিয়ে মাখন মিছুরি সহযোগে ছাপ্পান্ন ভোগ নিবেদন করার প্রথা রয়েছে। ছাপ্পান্ন ভোগ হল ছাপ্পান্ন রকমের পদ। কয়েক শতাব্দী ধরে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করার প্রথা রয়েছে আমাদের দেশে। কিন্তু জানেন কি কেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়? গোকুলে নন্দলাল ও যশোদার ঘরে যখন ছোট কৃষ্ণ বাস করতেন, দিনে আটবার তাঁকে খাওয়াতেন মা যশোদা। একবার দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে ব্রজবাসীরা খুব বট করে ইন্দ্র পুজোর আয়োজন করেন। ইন্দ্র খুশি হলে ভালো বৃষ্টি হবে এবং বৃষ্টি ভালো হলে ফসল ভালো হবে। তখন কৃষ্ণ তাঁদের বলেন, ভালো বৃষ্টি করানো ইন্দ্রের কাজ, তার জন্য তাঁর পুজো কেন করতে হবে? বরং পুজো করতে হলে গোবর্ধন পর্বতের পুজো করা উচিত, কারণ এই পর্বত ফলমূল শাকসবজি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। সবাই কৃষ্ণের সঙ্গে সহমত হন এবং ইন্দ্রের বদলে গোবর্ধন পুজো করা শুরু করেন। এতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দেবরাজ ইন্দ্র ব্রজে বিপুল বৃষ্টিপাত দেন। সেই প্রবল বৃষ্টির তোড়ে সবকিছু প্রায় ভেসে যায়। তখন ছোট্ট কৃষ্ণ তাঁর আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নেন। সেই পর্বতের নিচে বৃষ্টি থেকে আশ্রয় নেন সমস্ত গোকুলবাসী। সাত দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বত নিজের আঙুলের ডগায় তুলে রাখেন কৃষ্ণ। অষ্টম দিনে নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি থামান ইন্দ্র। তখন কৃষ্ণ গোবর্ধন পর্বতকে যথাস্থানে রাখেন। এই সাত দিন তিনি এক ফোঁটা খাবার বা জল মুখে দেননি। তাঁর জন্য রক্ষা পায় পুরো গোকুল। দিনে আটবার করে খাদ্য গ্রহণ ধরে সাত দিনের হিসেবে তাঁর জন্য ছাপ্পান্ন রকম পদ তৈরি করেন গোকুলবাসী। এই ছাপ্পান্ন রকমের পদই ছাপ্পান্ন নামে পরিচিত হয়। ছাপ্পান্ন ভোগে থাকে কুড়ি ধরনের মিষ্টি, ষোলো রকমের নোনতা খাবার এবং কুড়ি রকমের শুকনো ফল। সাধারণত ছাপ্পান্ন ভোগে ঘোল, ক্ষীর, বাদাম দুধ, টিক্কি, কাজু, আমন্ড, পেস্তা, রসগোল্লা, জিলিপি, লাড্ডু, রাবড়ি, মাঠরি, মালপোয়া, মোহনভোগ, চাটনি, মুগ ডালের পুডিং, পিঠে, খিচুড়ি, বেগুনের তরকারি দেওয়া হয়। এছাড়া সবজির পুর দেওয়া কচুরি, সবুজ তরকারি, দই, ভাত, ডাল, ঘেভর, পাঁপড় দেওয়া হয়ে থাকে। তারপর থেকে জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ধরনের ভোগ দেওয়ার রীতি রয়েছে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।